ঝড় বৃষ্টির রাতে যে মেয়েটি বান্ধবীর বাড়ির থেকে বাড়ি ফিরতে পারেনি, ফিরেছিল পরদিন সকালে মাথা নিচু করে। শুনতে হয়েছিল দেহ ব্যবসায়ী কুলোটা বলি হয়েছি আমি। শীঘ্রই বিবাহ করতে আপত্তি করেছিল যে মেয়েটি, নিজের পায়ে দাঁড়াবে বলে সুলভে পাত্র পেয়ে মেয়েটির বাড়ির লোক জোর করে বিয়ে দিয়ে দিল। বলি হয়েছি আমি। কই, কোন কৃষ্ণ বলেন না তো কৃষ্ণকুলিকে বিয়ে করবে? ধর্ষণ করা যায় কেবল। কালো মেয়ের বাবা বেকারের হাতে সঁপে দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। বলি হয়েছি আমি। গৃহকর্মে নিপুণা মেয়েটি নতুন জীবনে পেগ বানানো আর সিগারেটের ছ্যাঁকা খাওয়াতে হয়ে উঠেছিল পারদর্শী। ছ্যাঁকার দাগ ঢেকে প্রতিবেশীকে বলতে শিখেছিল, আমি ভাগ্য করে এমন স্বামী পেয়েছি গো। বলি হয়েছি আমি। রাতে যে বধূ মদ্যপ স্বামীর হাতে নির্যাতিতা হন, আপত্তি জানালে অত্যাচার আরো চরমে ওঠে। বুদ্ধিজীবীরা বলেন, প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। পরদিন শ্বাসরোধ করে ওই প্রতিবাদকে মেরেছিল শ্বশুর বাড়ির লোক। বলি হয়েছি আমি। পান থেকে চুন খসলেই যে মেয়েটিকে শুনতে হয়েছিল, দূর হয়ে যা, বাপের বাড়ি গেলে শুনতে হয় গোত্র পাল্টে গেছে, তুই এখন ওই বাড়িরই পুত্রবধূ, এই বাড়ির কেউ নসরে। এখানে কি আমার কোনো উৎপত্তি ও গন্তব্য নেই? বলি হয়েছি আমি, আমি বার বার আমি আমি। বাপের বাড়ি যেতে চাইলে যাকে বলা হয় হাজার পঞ্চাশেক টাকা না নিয়ে এখানে ফিরবে না, আর বাপের বাড়ি থেকে বলা হয় মেয়েদের সবকিছু মানিয়ে নিতে হয়। বলি হয়েছি আমি। পনির টাকা মেটাতে পারিনি বলে মুখে বালিশ চাপা দিয়ে মারা হয়েছিল যাকে, সিগারেটের ছ্যাঁকার জ্বালা আর অনিচ্ছার পেগ বানানো থেকে মুক্তি পেয়ে ফুরিয়ে গেল মেয়েটি। বলি হয়েছি আমি। দ্বিচারী স্বামীকে মেনে নিতে হয়েছিল, স্বামী সঙ্গিনীকেও মানতে বাধ্য হয়েছিল যে মেয়েটি লোকসজ্জা আর আত্মসম্মান বোধ তাকে আত্মঘাতী করেছিল। বলি হয়েছি আমি। যার সন্তান হয়েছিল বোবা, যাকে ছেড়ে গিয়েছিল স্বামী, বস্তির ছেলে ছিঁড়ে খেয়েছিল, মা ও মেয়েকে রাতের অন্ধকারে ধর্ষণ ও খুন খবর কাগজের প্রথম পাতায়। এই ঘুম কারো ঘুম ভাঙায় না? বলি হয়েছি আমি। স্বামীর অবৈধ সম্পর্ক জেনে যাওয়ায় খুন হয়েছিল দিদি। মৃত দিদির ছেলেকে লালন করতে আনকোরা স্বপ্ন চুরমার করে জামাই বাবুর সঙ্গে বিয়ে দিয়েছিল শালিকা। নাবালিকা বধূ মাঝ বয়সীর সঙ্গে ঘর করেছিল হাসি মুখে বিনা পতি সুখে। বলি হয়েছি আমি। প্রেমে বিবাহ বলে আজ মেনে নেয়নি বাবা। চাকরি ছাড়ানোর জন্য ব্যস্ত আমার প্রেমিক স্বামী, ব্যর্থ হয়ে স্বামী শাশুড়ি মিলে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আজ আমি পঙ্গু, দেহের চেয়ে বেশি মনে। বলি হয়েছি আমি। শ্বশুর বাড়িতে যাকে উঠতে বসতে শুনতে হয় বাপের বাড়ির সম্পত্তির ভাগ নিয়ে এসো, কি পেল আমার ছেলেটা? আর বাবা সমস্ত স্থাবর অস্থাবর লিখে দিয়েছিল তার বংশধরকে। বলি হয়েছি আমি। সংসারে সন্তান দিতে পারেনি যে মেয়েটা, স্বামী তাকে ত্যাগ করল। তার প্রতিবেশী পরিচিতরা মুখ টিপে হেসে মৃদুস্বরে শুনিয়ে বলতে লাগলো, বন্ধা, রাস্তা দিয়ে হাঁটার সময় শুনতে হয় যদি একবার বলো শুধু একটি রাত। বলি হয়েছি আমি। আরো কতভাবে আমি বলি হই, আরো কতভাবেই হব, আমার ঘর নেই জানি, আত্মসম্মান থাকতেও নেই জানি, মত প্রকাশের স্বাধীনতা নেই জানি, মেনে নিতে হয়
জানি অন্যের জন্য করতে হয়, জানি কষ্টে থাকতে হয়, জানি অত্যাচারিতা হতে হয়, জানি ধর্ষিতা হতে হয়, জানি আমার কোনো স্বপ্ন দেখতে নেই, জানি প্রতিবাদ করতে নেই, জানি শুধু জানি না রামায়ণের সীতা থেকে আজকের সীতায় বয়ে চলা। আমার এ বলির কি বলি হবে না? অন্য কোনো দিন অন্য কোনো সময় হয়তো বা